আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। আইপিএল এর চলতি মৌসুমে নিজেদের চতুর্থ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস। প্রথম দুই ম্যাচ বাজিমাতের পর আবারও মাঠে নামতে চলেছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত ফর্মে থাকা মুস্তাফিজের জন্য আতঙ্কিত এবার কলকাতা নাইট রাইডার্সের ফ্রাঞ্চাইজির মালিক শাহরুখ খান, বলছেন মুস্তাফিজ আইপিএল এর আতঙ্ক। এদিকে আইপিএল এর দিল্লির হয়ে অভিষেক ম্যাচে গুজরাটের বিপক্ষে 4 ওভার বল করে 23 রানের বিনিময়ে 3 উইকেট নিয়েছিল মুস্তাফিজ, কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাচটি হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। লখনৌর লক্ষ্য ছিল 150 রানের। বলছি পরের ম্যাচের কথা, প্রথম ম্যাচের মতো এবারও মুস্তাফিজকে দিয়ে বোলিং আক্রমণটা শুরু করেছিল দিল্লির অধিনায়ক ঋষভ পান্ত। টাইগার পেসার শুরুটা ভালোই করেছিলেন, শেষ 4 ওভারে লখনৌ সুপার জায়ান্টসের দরকার 28 রান, হাতে তখনও 7 উইকেট। দিল্লি ক্যাপিটালসের হার বলতে গেলে নিশ্চিতই হয়ে গিয়েছিল তখন। এমন সময় মুস্তাফিজুর রহমানের দ্বিতীয় স্পেলে এসে আশা জাগিয়েছিলেন, 17তম ওভারে দিয়েছেন মাত্র 4টি রান, কিন্তু নিজের পরের ওভারে আর চাপটা ধরে রাখতে পারেননি মুস্তাফিজ। একটি ছক্কা হজম করে বসেছেন, দিয়ে দিয়েছেন 14টি রান। এমন ম্যাচ হারার পর 2 ওভারে 33 রান দেওয়া অ্যান্ড্রিক নরকিয়ার বদলে মুস্তাফিজের দিকে আঙুল তুলেছিল দিল্লির কোচ রিকি পন্টিং। তবে শোনা যাচ্ছে অভিমান ভুলে কলকাতার বিপক্ষে ওপেনিং বোলিংয়ের পাশাপাশি ওপেনিং ব্যাটিং করানো হতে পারে মুস্তাফিজুর রহমানকে, এমন খবরই উঠে এসেছে এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। দেখার বিষয় কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দিল্লি ক্যাপিটালস জয় পায় কিনা। এ ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।